বেশ কিছু বছর ধরে বাড়ির বাস্তুর খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হয়ে উঠেছে মানি প্ল্যান্ট ইন্টিরিয়র ডিজাইনাররা এটিকে ঘর সাজানোর খুব প্রয়োজনীয় অংশ বলে মনে করেন বাড়িতে ঠিক জায়গায় মানি প্ল্যান্ট রাখলে ভারে মা ভবানীর থেকে আপনার ঘরে আগমন হতে পারে গৃহলক্ষ্মী জেনে নিন মানি মানিপ্লান্টের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় মানি প্লান্টের রয়েছে অনেক গুণাবলী যেরকম এটি বাড়িতে রাখলে সমস্ত রকম ক্ষতিকারক রশ্মি শোষিত হয় তাছাড়া খুব উচ্চ পর্যায়ের অক্সিজেন পাওয়া যায় বাড়িতে মানি প্ল্যান্ট রাখলে কি বাড়িতে থাকলে স্বাস্থ্যের উন্নতি হয় এবং তার সঙ্গে ধন সম্পদও বৃদ্ধি পায় সবুজ ছাড়াও আপনি নীল রঙের কোনো বোতল বা পাত্রে মানি প্ল্যান্ট রাখতে পারেন অবশ্যই মনে রাখবেন কখনো কোনো লাল কিংবা হলুদ পাত্রে এই গাছ রাখবেন না তাহলে উত্তর দিকের সমস্ত ভালো এনার্জি বাধাপ্রাপ্ত হবে এবং এর ফলে আপনার অর্থনৈতিক সমস্যা হবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে মানি প্ল্যান্ট রাখার সবচেয়ে ভালো জায়গা হল উত্তর দিক বলা হয় উত্তর দিকে কুবেরের বাস ধনদেবতার প্রিয় রং সবুজ তাই কোন সবুজ রঙের পাত্রে বাড়ির উত্তর দিকে এই গাছ রাখলে আপনার বাড়ির জন্য সেটি শুভ এছাড়াও বাড়ির পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখলে সমাজের উচ্চ পর্যায়ের লোকজনের সঙ্গে আপনার মেলামেশা বেশি হয় দক্ষিণ পূর্ব দিকে এই গাছ রাখলে আপনার গৃহের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে দক্ষিণ পশ্চিম দিকে মানি প্ল্যান্ট রাখা একদমই উচিত না এর ফলে আপনার কেরিয়ার এবং ব্যক্তিগত সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে মানি প্ল্যান্টের ক্ষেত্রে পশ্চিম দিকও এড়িয়ে চলাই মঙ্গল যদি কোনো উপায় না থাকে তাহলে নীল বোতল কিংবা পাত্রে রাখুন শোয়ার ঘরে সঠিক দিকে ও জায়গায় মানি প্ল্যান্ট রাখলে স্বাস্থ্য ভালো থাকে এক্ষেত্রে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব কিংবা দক্ষিণ দিকে রাখা ভালো পশ্চিম কিংবা দক্ষিণ পশ্চিম দিকে কখনোই রাখবেন না তবে খাটের থেকে পাঁচ ফিট দূরে রাখা বাঞ্ছনীয় শোয়ার ঘরে সঠিক দিকে ও জায়গায় মানি প্ল্যান্ট রাখলে স্বাস্থ্য ভালো থাকে এক্ষেত্রে উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব কিংবা দক্ষিণ দিকে রাখা ভালো পশ্চিম কিংবা দক্ষিণ পশ্চিম দিকে কখনোই রাখবেন না তবে খাটের থেকে পাঁচ ফিট দূরে রাখা বাঞ্ছনীয় বাথরুমের মানি প্ল্যান্ট শুধুমাত্র নেগেটিভ এনার্জি দূর করে তা নয় এটি আপনার মুডও খুব ভালো করে বাথরুমের কোনো উষ্ণ জায়গাতে মানি প্ল্যান্ট রাখুন ভালো ফলাফল পাওয়ার জন্য